আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। 2019-এর বাগানের শেষ পর্ব নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। যেহেতু সেপ্টেম্বর মাস চলে এসেছে, এখন আসলে আস্তে আস্তে লাস্টের যে ফসলগুলো আছে সেগুলোই পাবো, এরপর আস্তে আস্তে গাছগুলো সব মরে যাবে, শীত চলে আসবে। আবার এই বছর আমরা আসলে গার্ডেনিং করার সময়টা ইটালিতে অনেক কম পেয়েছি, কারণ ইটালিতে এবার প্রচুর বৃষ্টি হয়েছে। যেই সময় ঠান্ডা পড়ার কথা ছিল সেই সময়ের আগেই ঠান্ডাটা পড়ে যাচ্ছে, এবং যে সময় গরম পড়ার কথা ছিল দেরিতে গরমটা পড়েছে, এবং কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে খুব একটা ভালো ফসল হয়নি। আশেপাশের যে ফসলের অবস্থা সে অনুযায়ী আমার খুব ভালোই ফসল হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সাধারণত একটু সার ব্যবহার করি, কিন্তু এই বছর আমার হাজব্যান্ড সেটাও করতে দেয়নি, আমাকে কোনো সার ব্যবহার করতে দেয়নি। আমারও বলতে গেলে একটা ট্রাই ছিল যে ট্রাই করে দেখি সার ছাড়া কেমন ফলন হয়। তো যা বুঝেছি যে সার ছাড়া আমার মরিচের অনেক ফলন হয়েছে, এছাড়াও বরবটি, করলা এগুলোর অনেক ফসল হয়েছে, আমাদের দুজনের জন্য অনেক হয়েছে। তারপরেও যদি সার ব্যবহার করা হতো তাহলে তুলনামূলক আরও বেশি ফসল হতো, গাছগুলো বেশি সতেজ থাকতো এবং সেই সাথে ফসলগুলো বেশি হতো, এটাই স্বাভাবিক। আর আপনি একটু আপনার একটু আগে আমার যে মরিচ তোলার ভিডিওটা দেখেছেন, এটা এক সপ্তাহ আগের ভিডিও। এক সপ্তাহ পরে মরিচ তোলার, এক সপ্তাহ পরে এই ফুলগুলো আবার চলে এসেছে। আর এগুলো হচ্ছে পুঁই শাক, পুঁই শাকের আগাগুলো আমি কেটে, শাখা যেয়ে বের হয়েছিল ওগুলো কেটে নিয়ে ফেলেছিলাম, তাই বলে এখন আবার পাতা বের হয়েছে। আমি এবার যে মরিচের গাছগুলো লাগিয়েছি প্রচুর প্রচুর ফলন হয়েছে আমার, আমি সারা বছর ধরে খেয়েছি, এরপর মানে গত কিছুদিন ধরে খেয়েছি। আমার অনেক গেস্ট ছিল বাসায়, সেগুলোতে ইউজ করার পরেও আমার আবার প্রচুর মরিচ আমি ফ্রোজেন করে রাখতে পেরেছি, প্রায় 5-7 কেজি মরিচ আমি ফ্রোজেন করে রেখেছি। আর এগুলো হচ্ছে ধনিয়া গাছ, এগুলোতে আমি বীজ করছিলাম, এই জন্য আগাছাগুলো এখন আর ফেলিনি। আর যেহেতু ধীরে ধীরে গাছগুলো পরিষ্কার করার সময় চলে আসছে, এই জন্য আমি আগাছাগুলো আর পরিষ্কার করছি না, কারণ লাস্ট ফসল তুলে আমি পুরো গাছগুলো পরিষ্কার করে ফেলবো, পুরো বাগানই ক্লিন করে ফেলবো। আর গাছটা না ছাটার কারণে দেখুন অনেক অনেক ফুল হয়েছে, এই ফুলগুলোতে হালকা একটা ঘ্রাণ আছে এবং দেখতেও খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে ফিগ গাছের অবস্থা, ফিগ গাছে প্রচুর ফলন হয়েছিল এবং সেটা আমি আশেপাশে সবাইকে দিয়েছি, আমার যারা প্রতিবেশী আছেন তাদেরকেও দিয়েছি। আমি প্রায় এমনও হয়েছে যে একদিন আমি 5-6 কেজি ফলও গাছ থেকে পাড়তে হয়েছে, আমার এরকমও সময় গেছে। তো যেহেতু অগস্ট মাস ছিল, আমার বাসায় অনেক গেস্ট ছিল, আমি আপনাদেরকে দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। আমার প্রতি বছরই অগস্টে গেস্ট থাকে, তাই আমি অগস্টে ওভাবে বাগানের যত্ন নিতে পারি না সত্যিকার অর্থে। আমি শুধু বাগানে যে ফসলগুলো হয় সেগুলো নিয়ে নিয়ে রান্নায় ব্যবহার করি, এছাড়া আমি বাগানে কোনো সময় দিতে পারি না। তো যেহেতু অগস্টের পরপরের সময় এটা, আপনারা আমার বাগান দেখলেই বুঝতে পারবেন যে বাগানটা এক মাস ধরে অযত্নেই পড়েছিল। আর এটা হচ্ছে সেই বড়ই গাছ, দুঃখ করার মতো একটা ব্যাপার হচ্ছে গাছটাতে এবার একদমই ফলন হয়নি, কারণ ওয়েদারটা এতই খারাপ ইটালিতে, শুধু বৃষ্টি হচ্ছে, এই কারণে আসলে ওভাবে ফলন আসেনি, অনেক গাছই ফলন আসেনি। আমি আশেপাশে যেই গাছগুলো দেখেছি সে অনুযায়ী তুলনামূলকভাবে আমাদের গাছগুলোতে একটু ভালোই ফলন এসেছে, যেমন আমার পেয়ার হয়েছে, ফিক্স হয়েছে, যেটা অন্যান্য গাছে আমি দেখিনি, হয়নি অনেকের গাছেই। তারপর এটা হচ্ছে পেয়ার গাছের অবস্থা, এবং পেয়ার গাছের সবগুলো পেয়ারই খাওয়া হয়ে গেছে, প্রচুর পেয়ার হয়েছিল, অনেক গেস্ট এসেছে, সবাই মিলেই খেয়েছে। আর এটা হচ্ছে আঙ্গুর গাছের অবস্থা, আর উপরে যেহেতু আমরা ছাউনিটা খুলে ফেলেছি, আঙ্গুর গাছটা আবার বাওয়ার সুযোগ পেয়েছে এবং বেয়ে অনেক বড় হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এটা হচ্ছে বরবটি গাছ, সবগুলো গাছই যেহেতু লতানো গাছ, এগুলোকে ডিরেকশন দিতে হয়, যখন গাছগুলো বড় হয় তখন এগুলোকে ডিরেক্ট করে করে এক একটাকে এক এক জায়গায় দিতে হয়। যেহেতু অগস্ট মাসে আমরা দুজনের একজনও বাগানে মনোযোগ দিইনি, সে কারণে সব গাছ মিলে মিশে একাকার অবস্থা হয়ে আছে, সব গাছ একটা একটা ভেতর ঢুকে পড়েছে। এনিওয়ে আমাদের অতটা মাথা ব্যথা ছিল না, যেহেতু গাছটা বড়ই হচ্ছে এবং ফলন দিচ্ছে, তাই খুব একটা মাথা ঘামায়নি। এটা হচ্ছে বরবটি গাছ, বরবটি গাছে প্রচুর ফলন হয়েছে, আমি সবাইকে দিতেও পেরেছি, নিজেও খেয়েছি এবং কিছু ফ্রোজেন করেও রেখেছি।
আর এখানে কিছু কিছু বরবটি আমি এগুলোকে একটু শুকিয়ে নিচ্ছি বীজ করার জন্য। প্রথম যে বরবটিটা ছিল সেটা থেকেও আমি বীজ করেছি, আর এগুলোও শুকিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয়েছে ওই বীজটা সাফিসিয়েন্ট না। আমার কাছে কয়েকজন বীজ চেয়েছেন, তো আমি এই জন্য আর একটু বীজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো বরবটি আছে গাছে এখনো, এগুলো তুলে নিতে হবে, আমি ভিডিও করব বলে রেখেছি। আর গাছের যে ফলনগুলো হয় ওগুলো না বেশি দিন রাখা যায় না, 3-4 দিন রাখার পরে আস্তে আস্তে, এটা যেহেতু খুব বেশি সময় রাখা ঠিক না, যেমন পারফেক্ট সময়ে গাছ থেকে ফলনটা তোলা উচিত, ফলটা তোলা উচিত, না হয় বেশি পেকে যায় বা বেশি বুড়ো হয়ে যায়। সেই জন্য আসলে ভিডিও করার জন্য আর কি কিছু কিছু ফল রাখা, অন্যান্য ফলগুলো যখনই আমার পরিপক্ক মনে হয়েছে আমি তুলে নিয়েছি। এটা হচ্ছে পটল, সেই পটল যেটা চাইনিজ পটল নামে পরিচিত, আমি ইংল্যান্ড থেকে বীজটা পেয়েছি। আর পটলও হয়েছে, খুব বেশি হয়নি, অল্প কিছু পটল হয়েছে। শিম গাছ দেখুন এত বেশি বড় হয়ে গেছে শিম গাছটা, আমি পরে আর এটাকে ডিরেকশন দিতে যখন পারছিলাম না এটাকে এভাবেই ফেলে রেখেছি, নিজে নিজেই যা হওয়ার হচ্ছে। আর চিচিঙ্গা গাছেও প্রচুর ফুল এসেছে কিন্তু ফল হয়নি। আমি আগেও এটা শুনেছি যে চিচিঙ্গা গাছে ফল হতে চায় না, তারপরও আমি একবার ট্রাই করে দেখলাম কিন্তু আমারও হয়নি। যাই হোক, এখানে হচ্ছে সব টমেটো গাছ, আর টমেটো গাছের মধ্যে শিম গাছও ঢুকে পড়েছে, আর সেই সাথে কুমড়ো গাছও ঢুকে পড়েছে। কিছুই করার নেই, যেহেতু আমার অল্প জায়গা, সব গাছগুলো এক জায়গায় এসে জড়ো হয়ে আছে। আর এই যে আমার গাছে মানে অযত্নে থাকার কারণে পোকার উৎপত্তি হয়েছে, আমি ওষুধ দিয়েছি যখন অগস্টে দেখেছি যে পোকা হতে শুরু করেছিল, তো তখন আমি দেখেছি কতগুলো করলা নষ্ট করছে, তারপরে কতগুলো বরবটি নষ্ট হচ্ছে, পরে ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ দেওয়ার কারণে একটু কমে গেছে। এখন দেখি টমেটো গাছের এই সাইডটাতে পোকা ধরেছে, আমি ওষুধ দিইনি ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য। এরকম যদি সবজিতে পোকার উপদ্রব দেখেন তাহলে অবশ্যই কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে, পোকা মরে যাওয়ার ওষুধ যেটা, সেটা ব্যবহার করতে হবে। আমার একটাই কুমড়া হয়েছে, গাছে প্রচুর কুমড়া এসেছিল, অনেস্টলি সেইং অনেক বেশি গাছে কুমড়া এসেছিল। আমি এই ভিডিও শেষের দিকে কিছু পিক আপলোড করব, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন, অনেক বেশি কুমড়া এসেছিল কিন্তু আমি কুমড়াগুলো রাখিনি, কারণ আমার যেটা একটা গাছ এবং আমার গাছের জায়গাটা যেহেতু মাটিতে, মাটির জায়গাটা যেহেতু খুব চিপা, মাটিতে যেহেতু পুষ্টি কম, এই জন্য আমি একটাই কুমড়া রেখেছি যেন এটা সাফিসিয়েন্ট বড় হতে পারে এবং পুষ্টি পায়। এটা হচ্ছে লাউ গাছ, লাউ গাছের মধ্যেও একই অবস্থা, কিছু পোকা আক্রমণ হয়েছিল, তো দুইটা লাউ হয়েছে, একটা গাছে দুইটা লাউ হয়েছে। লাউগুলোর অবস্থা দেখুন, খুব বেশি কিন্তু পুষ্টি পাইছে বলে মনে হচ্ছে না, কারণ আমার এখানে সার দেওয়ার প্রয়োজন ছিল যেটা আমি দিই নাই, আগামী বছর ইনশাল্লাহ সার দেব। আর কাঁকরোলেরও একই অবস্থা, যেটা আগেই বলেছিলাম যে হলুদ হলুদ হয়ে মারা যাচ্ছে, প্রচুর কাঁকরোল এসেছে কিন্তু বাঁচানো যাচ্ছে না। এটা হচ্ছে কচু গাছের অবস্থা, প্রচুর কচু গাছ হয়েছিল এবং আমি তুলে কয়েকদিন রান্নাও করেছি, একদম গোড়া সহ কেটে ফেলেছিলাম, এরপরে আবার গোড়ার দিকে আস্তে আস্তে শাখা বের হয়ে এই পাতাগুলো বের হয়েছে, যেটা আরো একবেলা রান্না করে খাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন একদম গোড়া ধরে কেটে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও কচুর আবার শাখা বের হয়েছে এবং আবার পাতা বের হয়েছে। এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ, আপনারা দেখেছেন যে গাছগুলো অনেক ছোট ছোট ছিল, লালচে ধরনের ছিল, এখন অনেকটাই সবুজ হয়ে গেছে, সাইজেও বড় হয়ে গেছে। আর এগুলোকে আমি আস্তে আস্তে যখন আর একটু ঠান্ডা পড়তে শুরু করবে তখন গ্যারেজে রেখে দেব, এবং খুব কম 15 দিনে বা 1 মাসে একবার খুব সামান্য পানি দিতে হবে, খুব বেশি পানিতে কিন্তু অ্যালোভেরা গাছ পচে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আরও একটা কুমড়া বের হয়েছে, এই হচ্ছে লেমন গ্রাসের অবস্থা। লেমন গ্রাসে প্রচুর পানি লাগে গরমকালে, এখন আমি প্রচুর পানি দিতে হচ্ছে, শীতকালে কিন্তু লেমন গ্রাসে তেমন কোনো পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে পচে যাবে। দেখুন এক একবারে আমি গাছ থেকে এরকমও মরিচ তুলেছি, প্রায় 5 কেজি মরিচও আমি এক একবারে ফ্রোজেন করতে হয়েছে। অগস্ট মাসে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ফিগ গাছের ভিডিও করে রেখেছিলাম, প্রচুর যখন একসাথে ফল পাকা শুরু করেছিল তখন, দেখুন আপনারা গাছ দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ ফলন হয়েছে এবং একসাথে পাকা শুরু করেছে,
যখন পাকতে শুরু করে এগুলো একসাথে পাকতে শুরু করে এবং এটা পাকার সাথে সাথে খেয়ে নিতে হয়। আপনারা যদি একদিন দুই দিন রেখে দিয়ে খেতে যান তাহলে সেই স্বাদটা পাওয়া যায় না যেটা পাকার সাথে সাথে খেলে হয়। আমি আপনাদেরকে এই ভিডিওতে একটা ফল মাঝে কেটে দেখাবো, যাদের কাছে ফলটা নতুন তারা যেন বুঝতে পারেন এর ভেতরে কিরকম হয় দেখতে। এর স্বাদ হয় অনেক বেশি মিষ্টি আর ভেতরে একটু বীজ থাকে যেটা দাঁতের নিচে পড়ে কুটকুট শব্দ করে, খুবই মজার। আপনারা একবার যারা খাননি তারা একবার টেস্ট করে দেখবেন। এটা কিন্তু শুকনো অবস্থাতেও কিনতে পাওয়া যায় বাজারে। যেহেতু সিজনের একদম লাস্টের দিকে, এখন আসলে ফলগুলো এখনও পাকতো কিন্তু ওয়েদারটা এখন যখন ঠান্ডা পড়তে শুরু করেছে ফলগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করেছে। দেখুন আমার চামড়াটা ছিলতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু অগস্ট মাসে যে ফলগুলো পেকেছিল একদম কড়া রোদে সেগুলোর চামড়া কিন্তু ধরলেই খুলে যেত, এত কষ্ট করে ছিঁড়তে হতো না। যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু চামড়া না ছিলেই খেয়ে ফেলেন, কিন্তু আমি চামড়া ছিলে খাই, এটা সাধারণত চামড়া ছিলেই খেতে হয়। আমার এটাতে চামড়া ছিলতে কষ্ট হচ্ছে কিন্তু পারফেক্ট যেই পাকাটা সেটার জন্য কিন্তু চামড়া ছিলতে কষ্ট হয় না। দেখুন ভেতরটা দেখতে এরকম হয় এবং খুব বেশি মিষ্টি হয়, এটা অনেকটা আমরা জ্যাম খেতে যেরকম মিষ্টি হয় এটা ন্যাচারালি ওরকম মিষ্টি হয়ে থাকে এবং এর স্বাদটা অনেক বেশি মজার। অগস্ট মাসে যখন একসাথে অনেক বেশি শাখা বের হতে শুরু করেছিল গাছ থেকে, তখন আমি এরকম কিছু কুমড়া শাখা নিয়ে ভালো মতন পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর এটাকে চুলার মধ্যে একটু লবণ এবং হলুদ দিয়ে ভাপ দিয়ে পানিটা একদম শুকিয়ে নিয়েছি, তারপর ফ্রোজেন করে রেখে দিয়েছি পরবর্তীতে রান্না করে খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন কুমড়ো গাছে কিন্তু এরকম অনেক অনেক কুমড়া এসেছে, কিন্তু আমি সবগুলো রাখিনি। আসলে আমি যদি একটা গাছে এতগুলো ফল রাখতে যেতাম একটাও ভালো মতন পুষ্টি পেত না। একইভাবে লাউয়ের শাকও যেন পরবর্তীতে খাওয়া যায় সেই জন্য এরকম পাতাগুলো বা যেই আগাগুলো বের হয় সেগুলো এনে ভাপ দিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন আমি এবার সাদা বেগুনের গাছ লাগিয়েছিলাম, বলেছিলাম রিভিউ দিয়ে জানাবো খেতে কেমন, খেতে খুবই সুস্বাদু। আপনারা যারা এখনও সাদা বেগুনের গাছ লাগাননি একবার লাগিয়ে দেখবেন, খেতে খুবই মজা হয়। টমেটো কিন্তু আমি একইভাবে ফ্রোজেন করে রাখি, বাগান থেকে তুলে এনে ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি, নিয়ে এরপরে পলিথিন ব্যাগে করে জিপলক ব্যাগে করে ফ্রোজেন করে রেখে দিতে হবে। আর কাঁচামরিচ সংরক্ষণের জন্য বটাগুলো ফেলে দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে পানিটা শুকিয়ে নিয়েছি, তারপর একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন, একদম সারা বছর ভালো থাকবে। আশা করছি এই বছরের আমার বাগানের শেষ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সহি সালামতে থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস ভাই আলাইসা।